بسم الله 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 আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আবার এক নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা রাখি তোমাদের ভালো লাগবে। আমার সাথে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমরা সবাই মিলে এখন হচ্ছে আমার মেজ বোনের বাড়িতে যাচ্ছি। দীর্ঘ চার বছর পরে এতদিন আসলে ওর বাড়িতে যাওয়া হয়নি। সত্যি কথা বলতে আসলে বাড়িতেই যাওয়া হয় না, তা কোথায় বেড়াতে যাব আর কি করব। অনেক দিন পরে যে গেলাম একদিনের জন্য, তাই যে বিয়ে, শুধু বিয়ের দিনে গেলাম সকালে, বিয়ে শেষ পরের দিনে জাস্ট আবার ঢাকায় ব্যাক করব। আর এটা হচ্ছে আমাদের ভাটিয়াপাড়া হচ্ছে ওভারব্রিজ, যারা গোপালগঞ্জ গিয়েছেন তারা হয়তো চিনতে পারবেন, আর যারা গোপালগঞ্জের স্থায়ী তারা তো চিনতেই পারবেন। এটা হচ্ছে আমাদের ভাটিয়াপাড়া ওভারব্রিজ, এখান দিয়ে হচ্ছে এর পায়ে দিয়ে চলে গেছে রেল লাইন। একটা সময় এখানে শুধু পানি আর পানি ছিল, মরুভূমির মতো, মরুভূমি না সরি, এই শুধু জলাশয়, চার যেদিকেই তাকাতাম শুধু পানি ছাড়া কিছুই দেখা যেত না। আর এখন সেখানে এই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, সেখানে ট্রেন লাইন, মানুষের বসবাস, মানে বসত বাড়ি অনেক কিছু গড়ে উঠেছে। আসলে না দেখলে বোঝা যায় না, কারণ আমরা ছোটোবেলায় বা যাই হোক আমরা মনে আরও কয়েক বছর আগেও কখনো কল্পনাও করিনি যে এসব জায়গা এরকম হয়ে যাবে। চোখের পলকে পুরো দৃশ্যপটটা বদলে গেল। কিন্তু খুব মানে মাঝে মাঝে খুবই লাগে যে যেখানে এত পানি ছিল, এত মাছ হতো, প্রচুর মাছ হতো ওই পানির মধ্যে, সেই সব পানি আর এখন হয় না, মাছও নেই, সব দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমরা ওভারব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওভারব্রিজ দিয়ে এখান দিয়ে না উঠে আর কি নিয়ে গেলে ভালো হয়। আর এই রোডগুলো খুব মানে খুবই ভয়ঙ্কর, আমার কাছে খুব ভয় লাগে এইখান দিয়ে যেতে, মানে এত স্পিডে গাড়ি চলে যে সেই রাস্তায় আসলে টোটো বা অটোতে যাওয়া অনেক রিস্কে। তারপরেও যেহেতু মানুষের বাড়ি বেশি দূরে না কাছেই, যার যেখানে গন্তব্য কাছাকাছি হলে আর সে গাড়িতে করে যায় না, এই টোটো বা অটো নিয়ে চলে যায়। যার জন্য আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার বোনকে বলতেছিলাম যে তোদের ওই রাস্তায় আমার ভালো লাগে না, আমার ভয় লাগে। যাই হোক, যেতে যখন হবে তাই
যেভাবে হোক যেতেই তো হবে। আর ওদের যাওয়া আসা করতে করতে ওদের একটু সাহস হয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে ভাটিয়াপাড়া গোল চত্বর, এখানে হচ্ছে বাস টার্মিনাল, এই যে দেখতে পাচ্ছেন। আসলে অটোটা দাঁড়ালে হয়তো ভালোভাবে ভিডিও করে আনতে পারতাম, কিন্তু চলন্ত অবস্থায় যতটুকু পেরেছি ততটুকু করেছি। সত্যি কথা বলতে সবার এলাকা সবার কাছে সুন্দর, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় আমাদের এলাকাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আর এখন যেহেতু পাটের সময়, দেখতে পাচ্ছেন যেদিকে তাকাই শুধু পাট আর পাটকাঠি, পাটকাঠি অনেকে পাটখড়ি কে কী বলেন একটু জানাবেন। আমরা পাটখড়িও বলি পাটকাঠিও বলি বলি। তো এই দেখেন কত কিছু তৈরি হয়ে গেছে, আসলে আরও মানে আরও হবে সামনে, অনেক বিশাল প্রজেক্ট এই পর দিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমি শুধু দেখতেছিলাম যে পাট, মানে বহু বছর আমি দেখি না পাটের সময়, আসলে বাড়িতে যাওয়া হয় না, দেখাও হয় না। পাটের সময় পাট শুকানোর পাট কাঠি শুকানো, পাট বাসা, এগুলো আমি অনেক বছর দেখি না। আমার দেখলে মনে হয় যে আমিও একটু বাসি এগুলো। তাই এবার যেহেতু বাড়িতে গেলাম এই সময়ে, তাই চোখে পড়ে গেল, আর ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটো ছিলাম তখন এই এই দিকেই পাট বাসত, সবাই আমাদের পাট বেছে বাড়িতে নিয়ে যেত, কখনো কখনো জাগ দেয়া পাট বাড়িতে নিয়ে যেত। তো এই যে যাচ্ছি, আর এই পাশ দিয়ে কলা বাগান, শুধু কলা গাছ আর কলা গাছ। এই সাইড দিয়ে বিশাল এরিয়া নিয়ে কলার গাছ লাগানো আছে। আমাদের এলাকায় আসলে সব ধরনের ফসল বা সবজির চাষ হয়। এই সাইডে হচ্ছে কলা গাছ, আর দেখতে পাচ্ছেন পাট, এখানে তো সামান্য পাট দেখা গেল, আর বাড়িতে তো মানুষের প্রায় বাড়িতেই পাট আর পাট। আর আমি যাচ্ছি আর দেখতেছি কত এরিয়া, মানে এরিয়া নিয়ে শুধু কলা গাছের চাষ করা। আর এটা হচ্ছে হাইওয়ে, গোপালগঞ্জ হাইওয়ে। এই রোডটা সত্যি খুবই ভয়ঙ্কর একটা রোড, মানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, এজন্য আমার খুব ভয় লাগে আর কি। আর চারপাশ দিয়ে এই যে কচু নিয়ে যাচ্ছে নদী, মানে পানি কচু না কি বলে সেই কচুগুলো। আর চারপাশে শুধু দেখতে পাচ্ছিলাম এই হচ্ছে আপনার কাশফুল, এত সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু এক জায়গায় দাঁড়াবো সেখানে যে ভিডিও করবো, আসলে সেই অবস্থায় তখন ছিলাম না, যেহেতু আমার ঢাকায় চলে আসতে হবে, আবার বোনের বাড়িতে যাব, বোনের আবার জামাই মেয়ের জামাই আসবে, মানে ওদের অনেক ব্যস্ততা আছে, যার জন্য আর দাঁড়াতে পারলাম না। পথে দেখলাম একটা বিয়ের গেট সাজানো। আর এই যে এখানে যাচ্ছি, এই দুপুরবেলাটুকু থেকে সন্ধ্যার পরে আবার রওনা দিব। আমার এভাবেই যাওয়া হয় আসলে, ছেলে মেয়ের জন্য সবারই মনে হয় এরকম অবস্থাই হয়। যাই হোক, এভাবে কথা বলতে বলতে গল্প করতে করতে বাড়িতে চলে আসছি প্রায়। আমি বললাম অনেক বছর, 4 বছর পরে আমি গেলাম, আসলে আমি বুঝতে পারছিলাম না যে কোনটা ওদের বাড়ি, কারণ পুরো গ্রামের প্রেক্ষাপটটাই মনে হয় চেঞ্জ হয়ে গেছে, মানে বোঝাই যায় না। আমি যখন গিয়েছিলাম তখন এই রাস্তা এভাবে পিচ ঢালাই ছিল না, মানে বাড়িঘর মানুষের এমন ছিল না। এখন সবাই যার যার সেপারেশন হয়ে গেছে, যার জন্য মানে বাড়ি আলাদা, কার বাড়ি কোনটা কার বাড়ি কোনটা আসলে বোঝা মুশকিল। দেখতে দেখতে চলে আসলাম, আর এরপর আর একটা ভিডিও আসবে, সেটা আসলে অনেক সুন্দর। এখানে মধুমতির পাড়ে হচ্ছে বাড়িটা, মানে কি বলবো, না দেখলে সরাসরি কেউ বুঝতে পারবে না, নদীর পাড়ে বাড়ি থাকলে আসলে কতটা সুন্দর লাগে দেখতে। কত বড় বড় কচুর পাতা, যাবো পরে, আগে বাড়ি ঢুকি।